নেই? আরে না ভাই, আরে দই নাকি তুমি জিতে চাও? আরে কোনো সমস্যা নেই, আজকে দিয়ে আরেকদিন আপনি দেবেন। এই তো ভাই। এই পান দাও। শোনো, এই যে এখানে প্রোডাকশন হাউস আছে বুঝছো, এই প্রোডাকশন হাউস সম্পর্কে তোমার ধারণা রাখা লাগবে। এনে মনে করো যে প্রডিউসার আছে, এই প্রডিউসাররাই টাকা দিয়ে সিনেমা বানায়, তো প্রডিউসারের সাথে যোগাযোগ রাখা লাগবে। এনে মনে করো যে পরিচালক আসে, নায়ক নায়িকা আসে, আর তোমার যে চেহারা ফিগার, প্রডিউসার যদি একবার দেখা ভালায় তাহলে তো আর চিন্তাই নাই, একবার ওরাই সেট করে বুঝছো, তাহলে তোমাকে সেট করে দিবি, তাহলে আর ওই এফ.ড যাওয়াই লাগলো না। ও বুঝছো। আচ্ছা একটা কথা কত, তোমার ভিতরে এই সিনেমার পোকা ঢুকলে কে পাবে? সেটা তো ভাই বিরাট এক হিস্ট্রি। কীরকম? মনে করেন যে অনেক ছোটোকালে, মানে তখন আমার মুসলমানই হয়নি, তখন আমাকে নড়াইলে একটা যাত্রাপালা এসেছিল। হ্যাঁ, যাত্রাপালার নাম হচ্ছে এই অষ্টক যাত্রাপালার নৌকা বিলাস। আচ্ছা আপনি কি নৌকা বিলাস দেখার কোনো অভিজ্ঞতা আছে? শুনেছি, দেই নেই। আরে সে কি যাত্রাপালা ভাই, মনে করেন যে ওই সখীরা সব নদীর পাড়ে দাঁড়ায় আছে, দাঁড়ায় মাঝি ডাকছে, এ মাঝি, এ মাঝি, একটু নদীটা পার করে দাও না। মাঝি বলছে পার করতে পারি, পয়সা লাগবি পয়সা। তো এদিকে সখী বলছে কত লাগবি, সারানা দিলি হবি? তখন মাঝি বলছে সারানাতে হবে না, আটানা দিলে হবি? না হবি না, ষোলো আনা, ষোলো আনাও হবে না, তালি কি কানের দুল দেব? তখন মাঝি বলছে আরে সারানাতেও হবে না, ষোলো আনা হবে না, কানের দুলেও হবে না। মাঝি বলছে ইয়ে বলছে যে সখীরা বলছে আরে সারানা দিতে চালাম তাও হবি না, ষোলো আনা দিতে চালাম তাও হবি না, কানের দুলেও হবি না, তাহলে হবি কিসে মাঝি? এই অভিনয় দেখার পর আপনি মনে করেন যে আমার রক্তের মধ্যে না কুট করে একটা পোকা ঢুকে গেল। শোনো লিকু, তোমার মরণে জীবনে রক্তে মিশে আছে সিনেমা, তোমার হবি না তো কার হবি? আরে লিকু নায়ক হয়ে গেছে। শোনো, তুমি কিছুনে খারাও, আমি আসতেছি, যদি প্রডিউসার থাকে তাহলে তোমার সাথে পরিচয় করাই দেবো। আচ্ছা তুমি রেডি থাকো, আসতেছি। লিকু আসো, এসো।